কাতার থেকে হজরত আলী দোহা ভাই প্রশ্ন করেছেন তার পিতা মারা গিয়েছেন তার মাতা এখনো জীবিত আছেন এমতো অবস্থায় পিতার সম্পত্তি ভাই বোনদের মাঝে বন্টন করা যাবে কিনা এই অবস্থায় আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পিতা মারা গিয়েছে এখন সম্পদ বন্টন করা যাবে এটা কোনো সমস্যা নেই পিতার যেগুলো সম্পদ সেগুলো জীবিত থাকা অবস্থায় সম্পদ সম্পদওয়ালা ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করা ঠিক নয় এখানে হয়তো কারো পক্ষে কম যাবে বা কারো পক্ষে বেশি যাবে বা যদি সমানো হয় তারপরেও ঠিক নয় এই জন্য যে সম্পদ বন্টন হয়ে গেলে এখানে যে কারো অধীনে পিতামাতা থাক তাদের কাছে হয়তো বা কিছুটা দর্শনীয় হয়ে থাকবে বা তো তাদের চোখে খারাপ হয়ে থাকবে যে আমরা এত খেদমত করি অথচ সম্পদ আমাদেরকে বেশি দিল না এজন্য সম্পদ জীবিত থাকা অবস্থায় বন্টন করা ঠিক নয় যদি সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সমানভাবে ভাগ করার চেষ্টা করতে হবে তবে যেহেতু বর্তমানে অনেক ক্ষেত্রেই এটা সম্ভব হয়ে ওঠে না এজন্য সম্পদ সম্পদওয়ালা তো পিতা হোক আর মাতা হোক সম্পদওয়ালা ব্যক্তি মারা গেলে তার সম্পদ ভাগ করে নিতে হবে তার সম্পদ ভাগ হবে তখন তাহলে দেখা যাচ্ছে যে পিতা বা মাতা যার সম্পদ ছিল তিনি সম্পদ ভাগ করে যাননি এখন সন্তানরা যেভাবে ভাগ করবে করুক এখানে পিতা মাতা দায়ী থাকলো না কিন্তু যদি পিতা মাতা জীবিত থাকা অবস্থায় ভাগ করা হয় এক্ষেত্রে হয়তোবা ন্যায়ভাবে ভাগ করতে পারবে না এই জন্য মৃত্যুর পরেই ভাগ করতে হবে আর ওই সময় ভাগ করার একটা মুহূর্ত পিতা মারা গেছে তার সম্পদ এখন ভাগ করা যাবে তো পিতা মারা গেছে এখন মাতা জীবিত আছে পিতার সম্পদ বন্টন করতে হবে মাতার যেহেতু জীবিত আছে তার সম্পদ নয় তিনি মারা গেলে তার সম্পদ তখন বন্টন হবে যদি জীবিত থাকা অবস্থায় সম্পদ বন্টন করতে যায় তাহলে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে হয়তো পূর্ণ সততার সাথে বন্টন করতে পারবে না এজন্য তাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ আল্লাহতালার সামনে এজন্য মৃত্যুর পরে সম্পদ বন্টন হবে এটাই সঠিক আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি